সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে পার্বত্য বান্দরবান আসনে। কথা বলেছে সেখানকার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের সাথে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কিয়শৈলা। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রথমে জানতে চাই, আপনার দল আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায়, কি দৃশ্যমান উন্নয়ন এই বান্দরবানে হয়েছে? উন্নয়নে বলতে গেলে বান্দরবান জেলা যে পার্বত্য এলাকার, এটা 300 আসন, তো পিছিয়ে পড়ার এলাকা, সব পাহাড় পর্বত। এখানে যদি বলা হয় এত দ্রুত উন্নয়ন হয়েছে, যে প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথা দিয়েছেন, এখানে এসেছেন প্রথমে শান্তি চুক্তির আগে, তখন থেকে উনি বলেছেন যে পার্বত্য এলাকার উন্নয়ন করবে, শান্তি চুক্তি করবে। তারপর উনি শান্তি চুক্তি করেছেন, তারপর উনি যে এই তখন থেকে শান্তি চুক্তির পর থেকে এখানকার শান্তির বিরাজ করছে, উন্নয়নমূলক চলছে, যাতে পিছিয়ে পড়া মানুষ এখান থেকে সুবিধা নিতে পারে। আপনি বলছিলেন যে 12টি নানা জাত বর্ণের মানুষ গোষ্ঠী এখানে বসবাস করে, তাদের শিল্প সাহিত্য সংস্কৃতি রক্ষায় আপনারা কি করেছেন? এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট আছে, সেখানে 11টা জাতি এবং 12টা জাতি বাংলাদেশ হয়ে সেখানে ট্রেনিং হয়, বিভিন্ন সেখানে শিক্ষা, ওখানে কালচার ট্রেনিং বা শিক্ষা এখানে সবাই হয়, এবং বিভিন্ন জাতি তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার জন্য প্র্যাকটিস, লেখা বা রিসার্চ সব, মানে বলতে গেলে নিজস্ব ভাষা, নিজস্ব মাতৃভাষাতে তারা বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন জনের মানে কাজ করা হয় এখানে। আগে যেহেতু পুরানো হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো তুলে ধরা এবং আধুনিকের সাথে মিশে যাওয়া, মানে এইভাবে আধুনিকের সাথে এবং তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেহেতু তাদের ফোকস যেটা বলা হয় হারিয়ে যাওয়া, এগুলো তুলে ধরা, এবং প্রচুর হয়তো আমার উন্নয়ন হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন জাতীয় প্রোগ্রামে, আপনারা দেখেছেন যে বান্দরবানের শিল্পীদেরকে আপনারা দেখেছেন, অপার সুন্দর যে লীলাভূমি এই বান্দরবান, এখানে টুরিস্ট স্পট, যারা পর্যটক রয়েছেন তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন iPhone 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে পর্যটকদের সুবিধার জন্য যে আমাদের রাস্তাঘাট অবশ্যই প্রয়োজন, আর পর্যটন শিল্পের উন্নয়নের জন্য তো বিশাল ব্যাপক, সেখানে ইকো ট্যুরিজম হইতে শুরু করে সব কিছু সব ব্যবস্থা করা হয়েছে, এবং আরও ভবিষ্যতে এখানে ট্যুরিস্ট স্পটগুলোকে চিহ্নিত করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জেলা পরিষদ। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনি জেলা আওয়ামী লীগের সভাপতি, সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত আওয়ামী লীগ? আমরা এখানে সাংগঠনিক বলতে গেলে খুব স্ট্রং, বলতে গেলে এখানে তৃণমূল পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে সঠিক সময়ে সঠিক আমরা সম্মেলন করি, সঠিক যাচাই করি, এমনি গণতান্ত্রিক ভিত্তিতে, এখানে কোনো ঝামেলা নাই, কোনো গ্রুপিং নাই, কোনো কিছু নাই, সঠিকভাবে সিদ্ধান্ত এখানে প্রতিবারে এইসব ওয়ার্ড পর্যায়ে আপনি দেখেন শৃঙ্খলা ভিত্তিতে আসে এখানে। কিন্তু এখানে আমাদের 300 আসন শেষ আসন, কোনো দিন আমাদের আওয়ামী লীগ এখানে হারার সুযোগও নাই। আপনি হারার সুযোগ নেই বলছেন, 1991 থেকে একবার আওয়ামী লীগ হেরেছে যদি 96 তিন মাসে নির্বাচন বাদ দেওয়া হয়, কিন্তু একটি অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট জনগণের মধ্যে সবসময় কাজ করে। টানা 15 বছর ক্ষমতায় থাকার জন্য কি আপনারা নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিংবা সাধারণ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, নাকি আরও কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন? একটা জিনিস যদি আমরা, আপনি বলছেন হেরেছেন, সেখানে তো হয়তো অংশগ্রহণ করে নাই একবারই মাত্র, এটা হেরেছেন বলা যাবে না। এখানে আমরা 6 বার আমরা এখানে নির্বাচিত হয়েছে, এখানে এখন আগামী দিনেও ধরো হবে, এখানে প্রচুর বিভিন্ন উপদল আছে এখানের, এখানের কি বলে আঞ্চলিক রাজনৈতিক দল আছে, তাদের অনেকেই হয়তো পারা নেই, আমাদের যেহেতু আওয়ামী লীগ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধু আশ্রয় এই এলাকার মানুষজন। সব দলের অংশগ্রহণ হলে কি এই আসনটি আবার নৌকা থাকবে কি না? অবশ্যই, কেন থাকবে না, এখানে তো এখানে আমাদের বীরবাহুর ছাড়া বিকল্প নাই, সবাই জানে এখানে যে বিরোধী দল বলুক সে বলুক, তাদের মুখে আপনার দেখেন মানে হয়তো দল করে কিন্তু তবু কিন্তু বীর বাহাদুর চাই, আমরা উন্নয়ন চাই, আমরা পিছিয়ে থাকতে চাই না, পিছনে যাব না, সামনের দিকে এগিয়ে যেতে চাই এখানে।
ধন্যবাদ। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই এমনটি জানালেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি। এ জন্য উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও এখানকার সাধারণ মানুষ নৌকাকেই ভোট দেবে এমনটি প্রত্যাশা করছেন তিনি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্তই। পরবর্তী সংবাদে নিশ্চয় আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথে থাকুন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।